প্রায় 350 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার চারজন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বেসরকারি লজে অভিযান চালিয়ে প্রায় 350 গ্রাম ব্রাউন সুগার সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম অমরজিৎ কুমার, অজয় কুমার পাল, অভিষেক কুমার, কুমার পুষরাজ। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে। ধৃতদের 14 দিন জেল হেফাজত চেয়ে বহরমপুর আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ। কোথা থেকে ব্রাউন সুগার নিয়ে এসে কোথায় প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।